আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ডাক্তার জিল্লুর হাসান রনি, পঙ্গু হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে, অর্থোপেডিক কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। আমি আজকে একটা জিনিস টপিক নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক সমস্যায় বলে যে আমরা বাসায় বাড়িতে একদমই কাজ করতে হয় না, আমি খুবই রেস্টে থাকি, বিশ্রামে থাকি, আমাদের মা চার্জার আসেন, আমার অনেক মেড সার্ভেন্ট হেল্পিং হ্যান্ড বা আমার কাজের লোক আছে, আমার কেন হাঁটু ব্যথা হয়? আমি তো কাজই করি না। আসলে পক্ষে আপনাই আসলে হাঁটু ব্যথা বেশি হবে, কারণ হচ্ছে আমাদের যে আমাদের যে গঠনটা যদি বলতে আসি আমরা, এই হাঁটুর ক্ষেত্রে এটা জয়েন্ট, আমাদের উপরে ফিমার, নিচে টিবিয়া ফিবুলা, দুই হাঁটুর মাঝখানে একটা নরম হাড় থাকে, যে কার্টিলেজ থাকে, মেনিসকাস থাকে। সো এই হাড়ের আসলে কোনো রক্ত সঞ্চালন প্রক্রিয়া নাই, আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদের এই রক্ত প্রসঙ্গ করতে দেয়নি। সো যেটা হয়, আমাদের যখন আমরা যে খাবার খাই, পুষ্টি খাই বা ক্যালসিয়াম খাই, এগুলি আসলে এখানে ভিতরে ঢোকে না। তাহলে কি করতে হয়, এইটা হচ্ছে ঢোকার প্রক্রিয়া হচ্ছে এটাকে বাড়ি দিতে হয়। দ্যাট মিনস হচ্ছে এটা যদি সাজেন ফার্স্ট হবে, যত বাড়ি খাবে, এই বাড়ির ফলে এখানে ক্যালসিয়াম ঢুকবে, এছাড়া এর ভেতরে পুষ্টি খাবার যাওয়ার কোনো ভয় নেই। সো আমি যতই ক্যালসিয়াম খাই, আমি যদি না হাঁটি, আমি যদি প্রতি না হাঁটি, যদি পরিশ্রম না করি এবং হাঁটুকে না ভাঁজ করি, তো কখনো এটা যাবে না। আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যারা বয়স্ক বাবা মা খালা আছেন, তারা কিন্তু মাইলের পর মাইল হাঁটতেন, তারা উপবাস করতেন, উপবাস করে নামাজ পড়তেন, তারা নিচে লো কোমরে বসে পায়খানা প্রস্রাব করতেন, তাদের কিন্তু হাঁটু ব্যথা খুবই কম ছিল। তত দিন যাচ্ছে হাঁটু ব্যথা কিন্তু আসছে। আমরা যখন অপারেশন করি, তখন দেখা যায় যে একজন যারা ডে লেবার আছে, তাদের ভেতরে যখন অপারেশন করতে আমরা হাঁটের যে গঠন পাই অত্যন্ত মজবুত হয়। হোয়ারেস যারা অফিস আদালতে কাজ করি, তাদের অপারেশন করতে দেখা যায় যে আমরা স্ক্রু দিয়ে বা প্লেট লাগাচ্ছি, খুবই নরম হাত। এটা এটা থেকে বোঝা যায় যে আমাদের হাড়ের গঠনটা কেমন। আমরা যখন যখন হাঁটি, তখন যখন দৌড়াদৌড়ি ভিতরে হয়, ভিতরে রস থাকে, ফ্লুইড থাকে, জেলি থাকে, এই জেলির মধ্যে পুষ্টি থাকে। তো আমরা যখন দৌড়াবো, হাঁটবো, প্রতিদিন জগিং করবো, এ বাড়ি খাবে। যত বাড়ি খাবে তত এটা মজবুত হবে এবং তত তত ক্যালসিফিকেশন হবে, শক্ত হবে, মজবুত হবে, ক্যালসিয়াম ঢুকবে। আমরা বিশ্রামে থাকবো, হাঁটুকে রেস্ট দেবো, আমরা তাকে আরাম দেব, সে তত এর ভেতর থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে। সুতরাং আপনি যদি ভাবেন যে আপনি আমি রেস্ট দিচ্ছি, আমি আমার কেন হাঁটু ব্যথা হবে, আসলে পারতপক্ষে আপনি রেস্ট দেওয়ার মাধ্যমে আপনার হাঁটুটাকে বিশ্রাম দেওয়ার ফলে আরো আপনার ক্ষতি করছেন, কারণ ওখান থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে, কারণ সে বাড়ি খাচ্ছে না, তার ভেতর ক্যালসিয়াম ঢুকবে না। আর আপনি যখন প্রতিদিন হাঁটবেন, বয়স হয়ে গেছে, তারপর প্রতিদিন 30 মিনিট ধরে হাঁটবেন, আধা ঘন্টা ধরে হাঁটবেন, জগিং করবেন, উপবাস করবেন, নামাজ কালাম পড়বেন, সিঁড়িতে উঠবেন, আমরা দেখবেন যখন উপরে উঠি তখন খুব ভালো লাগে, ফ্রেশ লাগে, এরকম যেন আমার হয়। কিন্তু আমরা যদি দেখা যায় যে না হাঁটি, আমাদের আমি সিঁড়ি উঠবো, আমরা নামাজ পড়বো, আমরা লোকমোটে বসতে পারি, তখন কি হবে, হাঁটুর মধ্যে চাপ পড়বে, যত চাপ পড়বে, যত চাপ পড়বে, এর মধ্যে ক্যালসিয়াম ক্যালসিফিকেশন তত বেশি হবে, হাঁটু তত মজবুত হবে। সুতরাং রেস্ট নিলে কখনোই আপনার হাঁটু ব্যথা ভালো হবে না, বরং আপনি পরিশ্রম করেন, হাঁটেন, উঠবসকে নামাজ কালাম পড়েন, সিঁড়ি দিয়ে হাঁটেন, প্রতিদিন 30 মিনিট অন্তত, 35 মিনিট হাঁটেন, রোদে যান, দেখবেন আপনার হাঁটু ব্যথা থেকে এমনি আপনি মুক্তি পেয়ে যাবেন।